আসুন। আপনি পিছন দিয়ে যাচ্ছেন কেন ক্যামেরা দেখে? না না, কটা বাজে ম্যাডাম? 11:30 বাজে। কিন্তু ম্যাডাম এখন কটা বাজে? না না, এখন তো ম্যাডাম 11:30 বাজে। জানি তো, কিন্তু আমাদের তিনটে গাড়ি পাল্টে আসতে হয়, তা আমি আবার জামাই পড়ে গেছি এখানে। কোন যেতে দিবি আর বল, জাম স্যার ফোন করে ট্রাফিক জামাই পড়ে গেছে। তাহলে ম্যাডাম আরো মানে সকাল বেরুলি হয়, কারণ শুনেন শুনেন ম্যাডাম, আমাদের সিপাহীজলা জেলার জেলা শাসক উনি লেট প্রেজেন্ট সম্পর্কে সবাইকে সতর্ক করে দিয়েছেন, এরপর আপনারা ঠিক হননি। দূরের গাড়ি যদি পান সাবরুম, তারপর দূরের গাড়ি যদি ওয়েট করছিলাম, এই জন্য উদয়পুরের গাড়ি ছেড়েছি। কিছুদিন আগেও আমি আপনার স্কুলের প্রধান শিক্ষককে মানে বলেছিলাম এই ব্যাপারে, উনি শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করেছেন, বলেছেন না সবাই টাইমে আসে। আজকে তো ম্যাডাম সাড়ে মানে আপনারা উঠে দিয়ে আসেন ওই জায়গা, তো সবাই বলে আপনারা 11:30 আগে কেউই স্কুলে যান না। এটা কি মিথ্যা কথা? এটা তো না না, 11:30 ম্যাডাম বাজে, অনেক দিন বলেছিল, আমি অনেক দিন এসে পেরেছি, কিন্তু স্যার স্যার সঠিকভাবে বলছিল না তথ্য। কিন্তু আজকে তো ম্যাডাম আপনি ক্যামেরা দেখে ওইদিকে চলে যাচ্ছিলেন। না আপনারা এরকম ডিস্টার্ব করছেন আমাদের, কি কেন ম্যাডাম দূর থেকে আসছেন? আমরা খবর পেয়ে এসেছি আপনারা দেরিতে আসছেন, এটা ডিস্টার্বের কি হলো ম্যাডাম? না আমাদের দেরি দেরিতে মানে 11:30 বাজে ম্যাডাম। আপনার নাম কি ম্যাডাম? ম্যাডাম আপনার নামটা? যে শিক্ষিকা সোমা ঘোষ রায়, 11:30 বাজে স্কুলে এসেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? আপনি তো স্কুলের প্রধান শিক্ষক। আমার যখন বাজে আমার ইনফর্ম করে গ্যারাজ নিতেছে, আমি ওনাকে বলছি যদি সবাই মধ্যে আমি অ্যাকসেপ্ট করুন, নাহলে আমি ইয়ে করবো দিয়ে দেখাবো। এরপরে যখন সবাই মধ্যে আসেন আমি সিএল দেখাই দিচ্ছি, তাই আবার ফিরে যাবো। কিন্তু সিএলটা বড় কথা নয়, সমস্যা নয়। আপনার স্কুলে প্রায় সময় এমন হচ্ছে দুই তিনজন ম্যাডাম দেরিতে আসছে, ওই দিনে আমি এসে স্যার আপনাকে প্রশ্ন করেছিলাম, আপনি বলেছিলেন যে জামে পড়েছে, জাম তো প্রতিদিনই থাকে স্যার, তাহলে ঘর থেকে আগে বেরোলেই হয়। দেখি আমি তার কতবার তারে অনেক ইয়ে করছি। আরও আছে এক দুজন ম্যাডাম, তারাও দেরিতে আসে, যদিও আজকে আমি পাইনি তাদেরকে। না না, এই লেট প্রেজেন্ট সম্পর্কে স্যার আপনার কি মানে বক্তব্য থাকবে? কারণ জেলা শাসক তো খুব কঠোর সিদ্ধান্ত নিয়েছেন লেট প্রেজেন্ট নিয়ে। লেট প্রেজেন্ট ওই আমি 11:10 মধ্যে ইয়া হয়, তাহলে আমি লেট প্রেজেন্ট তাহলে 11:10 তো প্রেয়ার হয় না, প্রেয়ার তো আরও আগে হয়। না না, 11:00 ইয়া হয়, তবে আমি কারণ একটা ইয়ে করে আসি 11:10 মধ্যে, জাস্ট আমরা ক্লাস পিরিয়ড রাখি অ্যাক্টিভ মাস্ট বি, এরপরে আমি কারণ লেট প্রেজেন্ট মেনটেন্স করে তিন দিন যদি হয় তাহলে এক ঘন্টা দিচ্ছি। তাহলে আজকে কি আপনি সোমা ঘোষ রায়ের অ্যাবসেন্ট দিয়েছেন? আজকে স্যার ক্যামেরা থাকুন বা আমি থাকুন এমন করেছেন না, ওরা তো এমন হয়তো সিদ্ধান্ত নিচ্ছেন না। স্যার আপনার নামটা? স্কুলটার নাম? আপনি এইচএম?